যে ভিডিও দেখছেন তা এক পরিবারের স্বাভাবিক ভিডিও মনে হতে পারে, কিন্তু এই মানুষদের সাথে যা ঘটেছে তা খুবই রহস্যময়। যে এই ভিডিওর ঘটনাটি দেখবে তার মাথা ঘুরে যাবে। আমাদের দুনিয়া বড়ই আজব, কারণ আমরা অনেক সময় এমন সব ঘটনা দেখি যা আমাদের বিশ্বাস হয় না। এই পরিবারের ভিডিওটি তারই একটি উদাহরণ, কিন্তু আসলে ভিডিওতে হয়েছে কি তা আপনি সামনে জানতে পারবেন। এছাড়াও এই ভিডিওতে আপনি এমন সব ক্লিপ দেখতে পারবেন যা হয়তো এর আগে কখনোই দেখেননি, কারণ এগুলো খুবই রহস্যময় ঘটনা। এই ভিডিওর কোনো অংশ মিস করবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এখন যে অবাক করা ভিডিও ক্লিপ দেখবেন তা একটা বাচ্চা আর তার পিতার। আসলে হয়েছে কি, ব্রাজিলের এক লোক নিজের মেয়ের ভিডিও রেকর্ড করছিলেন যেখানে মেয়েটি ফলের সঙ্গে খেলা করছিল। তিনি তো ভিডিও তার মেয়ের করছিলেন, কিন্তু আজ করতে পারেননি, ভিডিওতে আরও অন্য কিছু রেকর্ড হয়ে যায়। আর তা দেখার পর লোকটি দুশ্চিন্তায় পড়ে যায়। ভিডিওটি ভালো করে দেখুন, ভিডিও দেখার পর হয়তো আপনি আসল কাহিনী বুঝতে পারবেন। Ahora nos abrió la puerta y se presentó. Hermano con el limón. A ver, dile a la abuela. Limón. Dile, mandarina. ¡Mandarina! Se cayó. No. Dile, espera, Marco. Otra vez, por favor. Rolo. No mames. Espera. Alguien se metió. Quédate ahí, Daniel. Alguien se metió. ¿Rolo? ¿Será el perro? No, esto no puede ser. No. Métete, papi. আসলে এই ব্যক্তি যখন তার বাচ্চার ভিডিও রেকর্ড করছিল তখনই ঘরের দরজা হঠাৎ খুলে যায়। সেই লোক ভাবে দরজা হয়তো বাতাসে খুলছে, কিন্তু যখনই সে জানলার দিকে তাকায় তখন সে আজব এক অবয়ব দেখতে পায়। ব্যক্তিকে দেখার পর সেই অবয়বটি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়, আর ব্যক্তিটি বাসার বাইরে গিয়েও কাউকে পায় না, কিন্তু কেউ তো অবশ্যই ছিল। এখন প্রশ্ন ছিল, ওই অবয়ব কি ছিল আর বাসার পাশে কেন দাঁড়িয়েছিল সেও তা জানে না। তবে ব্যক্তির সঙ্গে এমন ঘটনা প্রথমবার নয়। ওই ব্যক্তির আরেকটি ভিডিও দেখুন, সে বলে, ঘুম থেকে উঠে যখন আমি দরজার দিকে যাই তখন দরজার বাইরে আমি এক কালো অবয়ব দেখতে পাই। এই আকৃতিকে দেখার পর সে খুব ভয় পেয়ে যায় এবং দৌড়ে গিয়ে দরজা খোলে, কিন্তু দরজা খোলার পর সে কাউকেই খুঁজে পায়নি। ওই ব্যক্তি বলেছিল, এইরকম ঘটনা কয়েকদিন থেকেই ঘটছে, ওই অবয়ব তার বাড়ির আশেপাশে দেখা যায় আর হঠাৎ করেই গায়েব হয়ে যায়। দেখে একদম মনে হয় না অবয়বটি কোনো মানুষের। আপনার কাছে এই ভিডিও ক্লিপটি কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। এখন যে ভিডিও দেখবেন তা পর্তুগালে রেকর্ড হওয়া একটি মেয়ের। সেই মেয়ে এবং তার বন্ধুরা জঙ্গলে ঝর্ণায় ঘুরতে গিয়েছিল। মেয়েটি ঝর্ণার ভিডিও রেকর্ড করতে শুরু করে, কিন্তু সে কখনোই জানত না তার ভিডিওতে এমন কিছু রেকর্ড হয়ে যাবে যার কথা সে কখনোই ভাবেনি। এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওতে দেখা যায় ঝর্ণায় এমন এক আকৃতি তৈরি হয়েছে যা দেখতে অনেকটা মানুষের মতো। ভিডিও রেকর্ড করার সময় তারা বুঝতেই পারেনি, কিন্তু পরে যখন তারা ভিডিওটি দেখতে পায় তখন তারা দেখে সবাই অবাক হয়ে যায় আর অনেক ভয় পায়। এমন ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। এখন যে অবাক করা ভিডিও দেখবেন তা এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর। এম এ ইনস্টাগ্রামে কাপড় বিক্রির কাজ করে। এই ভিডিও মেয়েটির করা এক ইনস্টাগ্রাম লাইভের। অনেক মানুষ লাইভ ভিডিও দেখছিল,
লাইভ ভিডিও করার সময় এমন কিছু ধরা পড়ে যা দর্শকরা কমেন্ট করে জানাচ্ছিল। ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন। ভিডিওতে দেখতে পাবেন মেয়েটি যখন কাপড় দেখাচ্ছিল তখন তার মধ্যে অনেক দ্রুত কালো আকৃতি পার হয়ে যায়। এত দ্রুত হয় যে যাওয়ার ফলে তার টি শার্টটিও দুলতে শুরু করে। দর্শকরা কমেন্ট করেছিল, আপনার বাড়িতে কোনো পোষা প্রাণী আছে কিনা যা এত দ্রুত পার হয়ে গেল। মেয়েটি উত্তরে জানায় তার বাড়িতে কোনো পোষা প্রাণী নেই, আর সে আরো বলে সে এমন কিছু অনুভব করেনি যা দর্শকরা কমেন্টে বলেছে। এই পরের ভিডিও দেখুন যা অনেক রহস্যময়। এই ভিডিওটি যে কাউকে ভাবতে বাধ্য করবে, কারণ এই ভিডিওতে এমন এক জিনিস দেখা যায় যা কোনো মানুষও নয় আবার কোনো প্রাণীও নয়। এই ভিডিওতে দেখা যায় এক ঘরে এক আজব জিনিস প্রবেশ করে আর ঝড়ের গতিতে সেখান থেকে চলে যায়। এই জিনিসটি দেখে মনে অনেক প্রশ্ন জাগে, কারণ কেউ বুঝতে পারছে না এটা কোনো মানুষ নাকি কোনো প্রাণী। এর আকৃতি দেখে মনে হয় এটা অনেকটা এলিয়েনের মতো। এই ভিডিও সত্য নাকি মিথ্যা তা তো আমরা জানি না, কিন্তু যে দ্রুত গতিতে জিনিস পার হয়ে গেল তা দেখে আমি গ্যারান্টি দিতে পারি এটা কোনো স্বাভাবিক মানুষের কর্ম নয়। এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে দ্রুত জানিয়ে দিন। রেডিটে আপলোড হওয়া ভিডিওটি এতই রহস্যময় যা দেখে আপনার চোখ আটকে যাবে, আপনি বুঝতে পারবেন না এরকম হওয়া কিভাবে সম্ভব। এই ভিডিওতে দেখা যায় এক কুকুর দাঁড়িয়ে কিছু খাচ্ছে, কিন্তু হঠাৎ চোখের পলকে কুকুরটি এমনভাবে গায়েব হয়ে যায় যা বিশ্বাস করাই কঠিন। এই ভিডিও ক্লিপ মনোযোগ দিয়ে দেখুন। আপনি বলুন ভিডিওর কুকুরটি আসলে গেল কোথায়? এই ভিডিও আসলে সত্যি বোঝা মুশকিল। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে দ্রুত কমেন্ট করে জানান। 2022 সালের অক্টোবরের এই সিসি ফুটেজ ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়, কারণ এই ভিডিওতে এমন কিছু দেখা যায় যা খুবই রহস্যময় ছিল। এখানে এক পরিবারকে দেখা যাচ্ছে, এক ছোট বাচ্চাও ছিল তাদের সঙ্গে, সে খেলা করছিল। এবার ঘটে এমন এক ঘটনা, সে এক বল এনে মোবাইল টিপতে থাকা এক মহিলার দিকে ছুড়ে দেয়। তারপর দেখা যায় বাচ্চার হাতে কোনো বল ছিল না, কিন্তু বাচ্চা যখন হঠাৎ করে কাশি দেয় একটি বল তার পাশ দিয়ে লাফাতে লাফাতে আসে। এই বল কোথা থেকে আসলো তা তো কেউ জানে না, তো এটা অবাক করে দেওয়ার মতো ঘটনাই বটে। কিন্তু এরপরে যা হয় তা আরো মাথা ঘুরিয়ে দেবে। এই বাচ্চা যখন দাঁড়ায় তখন সে আজবভাবে পড়ে যায়। ভালোভাবে দেখুন, দেখে মনে হচ্ছে এই বাচ্চার পা ধরে কেউ পেছনে জোরে জোরে টেনে ধরেছিল, আর তাই সে হঠাৎ করে পড়ে যায়। এত কিছু হওয়ার পর পরিবারের কাছে বুঝতে বাকি নেই এখানে আসলে কি হচ্ছে, সবাই নিজের ফোন নিয়ে ব্যস্ত ছিল। মাঝে মাঝে আমরা এমন সব ভিডিও রেকর্ড করে ফেলি যা পরে আমাদেরকে অবাক করে দেয়। এমনি এক ভিডিও আমেরিকার এক ব্যক্তি রেকর্ড করেছে। ভিডিওতে দেখা যায় একটি ছাগল রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ছাগলের সামনে এমন কিছু চলে এসেছে যা দেখে ছাগল তো অবাক হয়, ভিডিও রেকর্ড করা ব্যক্তিও চমকে ওঠে। ছাগলের সামনে আজব এই ব্যক্তি কে ছিল তা কেউই জানে না। এই ভিডিও ইন্টারনেটে অনেক ভাইরাল হয়ে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন।
ভিডিওর মধ্যে কোন ক্লিপটি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এখনকার মতো বিদায় নিচ্ছি নিয়মিত এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এতে করে আমাদের সব নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে